প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী, বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 17 জুন 2020, তিন আষাঢ়, 1427। দৈনিক স্বাস্থ্য বুলেটিন কোভিড-19 নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা আপনাদের সামনে প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি। 61টি পরীক্ষাগারের মধ্যে 59টি পরীক্ষাগারের নমুনা সংগ্রহ এবং পরীক্ষার ফলাফল আমাদের কাছে আছে। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 18,922টি এবং পরীক্ষা হয়েছে 17,527টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 551,244টি নমুনা এবং গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে 17,527টির মধ্যে শনাক্ত হয়েছেন 4,008 জন। এ পর্যন্ত শনাক্ত 98,489 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 22.87%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,925 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 38,189 জন। এখানে উল্লেখ্য, এই সুস্থতা হাসপাতাল এবং বাসায় একটি সুস্থতা, এবং এখানে আমাদের যেহেতু একটি এস্টিমেটেড সুস্থতা বা করা হয়েছে যার সূত্র IEDCR, এবং শনাক্ত বিবেচনার সুস্থতার হার 38.77%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন, এ পর্যন্ত 1,305 জন, এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 28 জন, নারী 15 জন। বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 11 থেকে 20 বছরের মধ্যে 1 জন, 21 থেকে 30 1 জন, 31 থেকে 40 4 জন, 41 থেকে 50 4 জন, 51 থেকে 60 9 জন, 61 থেকে 70 12 জন, 71 থেকে 80 9 জন এবং 81 থেকে 90 বছরের 2 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 21 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, রাজশাহী বিভাগে 4 জন, খুলনা 2 জন, সিলেট 1 জন, ময়মনসিংহ 2 জন এবং রংপুর বিভাগে 1 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 27 জন, বাড়িতে 15 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। 24 ঘন্টা আইসোলেশনে 718 জন এবং 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 268 জন। এ পর্যন্ত আইসোলেশনে 17,197 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 6,445 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 10,752 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 3,041 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,29,820 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 3,097 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,67,330 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 62,490 জন। জেলা এবং উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা প্রতিষ্ঠান 629টি এবং এই প্রতিষ্ঠানগুলিতে সেবা দেওয়া যায়, কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,991 জনকে। বাকি যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় আছেন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী গত 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 39,143টি, বিতরণ হয়েছে 24 ঘন্টায় 16,300টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,24,285টি, এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,34,500টি। বর্তমানে মজুদ আছে 1,90,280টি ব্যক্তিগত সামগ্রী। সূত্র কেন্দ্রীয় ঔষধাগার। ফোন কল, 24 ঘন্টায় ফোন কল রিসিভ করা হয়েছে বা ফোন কল গ্রহণ করা হয়েছে 1,89,169টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,16,59,869টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,362 জন এবং 24 ঘন্টায় নতুন করে সংযোজিত হয়েছেন আরও 5 জন চিকিৎসক। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবাদান করে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম, বিমানবন্দরে 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন 513 জন, স্থলবন্দরে 337 জন, সমুদ্রবন্দরে 140 জন। গত 24 ঘন্টায় মোট স্ক্রিনিং হয়েছে 990 জন এবং এ পর্যন্ত 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থলবন্দর, 2টি সমুদ্রবন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং হয়েছে 7,20,896 জন।
দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 15,281 জন, এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 486,673 জন। মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টা 482 জন, এ পর্যন্ত 13,409 জন। বিশ্বে 24 ঘন্টা শনাক্ত হয়েছে 118,502 জন, এ পর্যন্ত সারা বিশ্বে শনাক্ত হয়েছেন 79,41,791 জন। বিশ্বে মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টা 3,255 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 434,496 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 16 জুন 2020। এই ছিল তথ্য। শেষ করার আগে, সম্মুখ যুদ্ধে যে সকল চিকিৎসক প্রতিনিয়তই যুদ্ধ করে যাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন এবং কেউ কেউ মৃত্যুবরণ করছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। শুধু চিকিৎসক না, সকল ধরনের স্বাস্থ্যকর্মী দিবারাত্রি কাজ করে যাচ্ছেন, নার্স, টেকনোলজিস্ট, পরিসংখ্যানবিদ, পরিচ্ছন্নতা কর্মী, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, যারা এই সম্মুখ যুদ্ধের যোদ্ধা। তাছাড়াও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, আমাদের আর্মির সেনাবাহিনীর লোক এবং আসলে সকল স্তরের লোকরাই এই যুদ্ধে সামিল হয়েছেন এবং যার যার অবস্থান থেকে যুদ্ধ করে যাচ্ছেন। এই যুদ্ধে জনগণের সহযোগিতা দরকার। প্রিয় দেশবাসী, আপনারা যা স্বাস্থ্য নিয়ম প্রত্যেক জায়গা থেকে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীও প্রতিনিয়তই বলেন স্বাস্থ্য নিয়মগুলো মেনে চলতে, আপনারা বিশেষভাবে সচেতন হন, সতর্ক হন, স্বাস্থ্য নিয়মগুলো মেনে চলুন। প্রতিনিয়তর খবরেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অবস্থা অনেক বেশি আক্রান্ত, মানুষ অনেক বেশি আক্রান্ত হচ্ছে, মানুষ মৃত্যুবরণ করছে, যে কেউ দিন যে কেউ এই সংখ্যার মধ্যে আসতে পারে। কাজেই আপনারা সতর্ক হন, সচেতন হন, স্বাস্থ্য নিয়ম মেনে চলুন, সঠিকভাবে মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, জনসমাবেশ এড়িয়ে চলুন, কমপক্ষে 3 ফুট দূরত্ব বা সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজেকে সুরক্ষিত রাখুন, আপনার পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত রাখুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।